নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে শনি মহারাজের সাড়েসাথী এবং শনি মহারাজের ঢাইয়া চলাকালীন কিছু খাবার খাওয়া উচিত নয়। শনিবার অজান্তেই আমরা এমন কিছু খাবার খেয়ে বসি যার জন্য আমাদের জীবনে চরম দুঃখ কষ্ট অভাব অনটন এসে হাজির হয়। কাজেই যে সমস্ত রাশির শনি মহারাজের সাড়েসাথী এবং শনি মহারাজের ঢাইয়া চলছে, তারা শনিবার কিছু কিছু খাদ্য খাবার রয়েছে সেগুলি বর্জন করুন। যদি বর্জন করতে না পারেন তবে আপনাদের জীবনে অভাব অনটন দুঃখ কষ্ট লেগেই থাকবে। কি সেই খাবার? আসুন আমি তা জানানোর আগে জানিয়ে দিই, শনি মহারাজের সাড়েসাথী শুরু হয়েছে 24শে জানুয়ারি 2020 থেকে। এই 24শে জানুয়ারি 2020-তে কুম্ভ রাশির শনির সাড়েসাথী শুরু হয়ে গেছে। অন্যদিকে 24শে জানুয়ারি 2020-তে মিথুন রাশি এবং তুলা রাশির ঢাইয়া শুরু হয়েছে এবং আগে থেকেই মকর রাশি এবং ধনুরাশি শনি মহারাজের সাড়েসাথী পিরিয়ড চলছে। আমি আপনাদের জানাবো এই 5 রাশির জাতক জাতিকাদের শনিবার কিছু খাবার বর্জন করা উচিত। কি সেই খাবার? আসুন আমি আপনাদের সেই খাবারের নাম একে একে এবার জানিয়ে দিই। আপনার যতই প্রিয় হোক না কেন, শনিবার ভুল করেও আমের আচার খাবেন না। আর্থিক সমস্যা থেকে ব্যবসায় বিফল, চাকরি ক্ষেত্রে পদোন্নতিও আটকে যেতে পারে, এক কথায় ব্যাংকের অ্যাকাউন্ট শূন্য হয়ে যেতে পারে যদি আপনি আমের আচার খান। দ্বিতীয় হিসাবে শনিবার দুধ এবং দই, নৈব নৈব চ, সব কাজে বাধা আসতে শুরু করবে। অকারণে নানা রকম সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আপনি, মানসিক শান্তি গুড বাই হয়ে যেতে পারে। কাজেই শনিবারের দিন দুধ এবং দই এই দুটি না খাওয়াই উচিত। এছাড়াও শনিবার আপনি শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো খাবেন না, প্রয়োজন যদি হয় তবে কাঁচা লঙ্কা খান। যদি শুকনো লঙ্কা খান তবে আপনাদের জীবনে কিন্তু অভাব অনটন লেগেই থাকবেন এবং আপনাদের জীবন হয়ে উঠবে অতিষ্ঠ। পর শনিবার যেই খাবারটি আপনি বর্জন করবেন সেটি হচ্ছে মদ্যপান। মদ্যপান বর্জন করুন, তবেই দেখবেন আর্থিক অনটন আপনার দূর হবে। ধন্যবাদ।